এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষাটা কি। 1945 সালে যখন মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, তা কিন্তু এক্সপার্ট প্রোগ্রামার ছাড়া কাজ করতেছিল না। তাই মেশিন ল্যাঙ্গুয়েজকে সহজ করার জন্য আরো কম্পিউটার যে প্রোগ্রামার আছে সেটা কাজ করা শুরু করলো, এবং পরবর্তীতে 1950 সালের দিকে একটা প্রোগ্রাম আবিষ্কার করেছিল যেটার নাম হচ্ছে এই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বলা হয়। এবং এই অ্যাসেম্বলি ভাষাতে শূন্য এবং ওয়ান দিয়ে প্রোগ্রাম লিখতে হতো না। এখানে শূন্য এবং ওয়ানের পরিবর্তে কিছু সাংকৃতিক চিহ্ন বা হচ্ছে শব্দ ইউজ করত, এবং এই সাংকৃতিক চিহ্ন বা শব্দগুলোকে বলা হয় নেওয়ানিক কোড। হ্যাঁ, এখন প্রশ্ন হলো কি এখানে নেওয়ানিক কোড জিনিসটা আসলে কি, তাই না? আচ্ছা, এই নেওয়ানিক কোড হলো বিশেষ প্রকারের চিহ্ন বা হচ্ছে সিম্বল যা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয় এবং যাদের বিশেষ একটা অর্থ আছে কম্পিউটারের কাছে এবং হচ্ছে অ্যাসেম্বলার যারা আছে তাদের কাছে। এবং অ্যাসেম্বলার ভাষাকে আমাদের সেই যে ভাষাটা সেই ভাষাটাকে সাধারণত হচ্ছে সাংকেতিক ভাষাও বলা হয়। যেমন আমরা হাইড্রোজেন HYDROZEN, হাইড্রোজেন না লিখে আমরা কি লিখি, এইচ লিখি, এটা আমাদের কেমিস্ট্রিতে ইউজ করা হয়। আবার অক্সিজেন মানে OXYZN, অক্সিজেন না লিখে আমরা কি শুধুমাত্র একটা ও লিখি, এবং পানি না লিখে আমরা কি লিখি, শুধুমাত্র একটা H2O লিখি। এখানে যেমন ছোট করে লেখা যায় তেমনি এই ভাষাতেও ছোট ছোট সংকেত ইউজ করা হয় যাকে বলা হয় নেওয়ানিক কোড। হ্যাঁ, এবং অ্যাসেম্বলি ভাষার লেখার যে প্রোগ্রাম সেই প্রোগ্রামকে সাধারণত সোর্স প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে, এবং এই সোর্স কোড এবং অবজেক্ট কোড জিনিসটা কি, তাই না? এখানে কিন্তু একটা প্রশ্ন আছে। এই যে সোর্স কোড এবং অবজেক্ট কোড এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সহজ কথায় মানুষের ভাষা ব্যবহার করে যে কোডটা তৈরি করা হয় তাকে বলা হয় সোর্স কোড, আর কম্পিউটারের ভাষা ব্যবহার করে অর্থাৎ শূন্য এবং এক ব্যবহার করে যে প্রোগ্রামটা লেখা হয় তাকে বলা হয় অবজেক্ট কোড। হ্যাঁ, এখন এই যে অ্যাসেম্বলি ভাষা, এই অ্যাসেম্বলি ভাষা নেমানিক নির্দেশ বা হচ্ছে সাংকৃতিক কোড ব্যবহার করে সবকিছু লেখা যায়। এবং এই যে মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তার মধ্যে চারটা অংশ দেখা যায়। প্রথমটা হচ্ছে লেভেল, তারপর হচ্ছে আপকোড, এবং তৃতীয়টা হচ্ছে অপারেন্ড, এবং চতুর্থ হচ্ছে মন্তব্য। লেভেল মানে হচ্ছে কি, এখানে সাংকৃতিক যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো ইউজ করা হয়, এবং অপকোড সেটা হচ্ছে নির্দেশের ধরনটা বোঝানোর জন্য ইউজ করা হয়, এবং অপারেন্ড এটা ডো অপারেন্ড যার উপর মানে উপর হিসাবে ব্যবহার করা হয়, এবং মন্তব্য যা মূলত হচ্ছে প্রোগ্রামের অংশ নয় সেই জিনিসটা বোঝানোর জন্য ইউজ করা হয়। এই জিনিসটা একবার দুবার পড়লেই আপনারা পেরে যাবেন, এবং এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতেও আমরা আলোচনা করব। চলুন এবার আমরা একটা অ্যাসেম্বলি ভাষার একটা নমুনা দেখি। যেমন এখানে CLR দ্বারা ক্লিয়ার কথাটাকে ইউজ করি, এবং মানে সহজ কথা হচ্ছে এখানে একিউমুলেটর খালি করতে এই ক্লিয়ার শব্দটা ইউজ করি। মানে আমরা ক্লিয়ার পুরা লেখাটা না লিখে আমরা এখানে CLR শুধুমাত্র ইউজ করি। আমি আগে বলছিলাম যে এই ভাষায় শুধুমাত্র সংকেত ইউজ করা হয়। ঠিক আছে, এবং এখানে INP দিয়ে সাধারণত ইনপুটকে বোঝানো হয়। তার মানে কি, আমরা ধরেন এ এবং বি যোগ করবো, তার মানে কি প্রথম এ নিতে হবে তারপর বি নিতে হবে, যার কারণে এখানে বলা হচ্ছে INP এ মানে হচ্ছে কি একটা সংখ্যা এ ইনপুট নাও, এবং INP বি মানে হচ্ছে এখানে বি ইনপুট নিবে, এবং LDA দিয়ে সাধারণত হচ্ছে লোড করাকে বোঝানো হয়। মানে LDA এ মানে হচ্ছে কি এখানে এ সংখ্যাটাকে লোড করতে বলা হয়েছে, এবং LDA বি ADDB মানে হচ্ছে অ্যাড কে বোঝানো হয়েছে, মানে হচ্ছে কি এ সংখ্যাটার সাথে ডি সংখ্যাটা অ্যাড করার জন্য বলা হয়েছে। এবং শেষে যে STA এই STA থেকে বোঝানো হয় স্টোর। ঠিক আছে, মানে হচ্ছে এই এ এবং বি এই দুইটাকে সি তে স্টোর করতে বলছে। যেমন এখানে আমি এই জিনিসটা লিখে রাখছিলাম, যেমন এ এবং বি এই দুইটা যোগ করব, এবং যোগ করার পরে যে ফলটা হবে সেটা সি তে স্টোর করব। মানে হচ্ছে এখানে ধরেন এর মান 2, বি এর মান 3, এই দুইটা আমি যোগ করব, যোগ করলে কি আসে 5 আসে, এই 5 সংখ্যাটা আমরা সি তে স্টোর করব, মানে সি তে রাখবো। ঠিক আছে, এবং শেষে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে STP, মানে এই STP দিয়ে সাধারণত হচ্ছে স্টপ কে বোঝানো হয়। এই যে এখানে এই যে কোড গুলা ইউজ করা হয়েছে CLR INP LDA AD তারপর হচ্ছে আপনার STA, এই কোডগুলো আমাদের মনে রাখতে হবে এবং এগুলো অনেক সময় MCQ তে আসে। এবার দেখি যে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো কি কি। এখানে হচ্ছে কি এখানে সংক্ষিপ্ত এবং হচ্ছে দক্ষ প্রোগ্রাম লেখা যায়, এবং প্রোগ্রামের ভুল নির্ণয় করে তা সংশোধন করা খুব সহজ হয়, এবং মেশিন ভাষা অপেক্ষা অ্যাসেম্বলি ভাষাটার নির্দেশগুলো সহজ হয়। আমি আগে বলেছিলাম যখন শূন্য এবং এক ব্যবহার করে প্রোগ্রাম করবে তখন এটা অনেক টাফ হয়ে যায়, তাই না? তাই তুমি শূন্য এবং এক ব্যবহার না করে তুমি সংকেত ব্যবহার করে প্রোগ্রাম লিখলে, মনে করো কারো একটা ফোন নাম্বার আলাদা আলাদা মনে রাখা আমাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর ব্যাপার হয়। যেমন ধরো, যেমন আমাদের যে বাংলাদেশের যে ফোন নাম্বার গুলো ইউজ করা হয় সেগুলো সবগুলো হচ্ছে 11 ডিজিটের ফোন নাম্বার। তো আমি যদি শুধু 11 ডিজিটের নাম্বার গুলো যদি জাস্ট আমি যদি সিকিউর রাখি তাহলে
কার নাম্বার কোনটা সেটা আমাদের বের করা কিন্তু খুবই কষ্টকর হয়ে যাবে, তাই না? তো আমরা এই জিনিসটা না করে আমরা কি করি, আমরা প্রত্যেকটা নাম্বারকে একটা নামে সেভ করি। যেমন আমার যে নাম্বারটা আছে সেটা আপনারা পলাশ ভাইয়া বা অন্য কিছু দিয়ে সেভ করে রাখছেন, হ্যাঁ, তেমন ভাবে আপনাদের যার যার নাম্বার গুলো সেগুলো সেভ করে রাখছেন, ঠিক আছে? তো এই সেভ করে রাখলে আমাদের মানে কার নাম্বার কোনটা সেই জিনিসটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। এবং যেহেতু এটা মানে কথায় লেখা যায়, মানে এই প্রোগ্রামটা যেহেতু কথায় লেখা হয়, সো এখানে ভুল নির্ধারণ করাটা কিন্তু সহজ হয়, মানে বানান ভুল হয়েছে কিনা সেটা আমরা ইজিলি ধরতে পারি। মানে ধরেন ডিআইবি, মানে ডিআইবি দিয়ে সাধারণত হচ্ছে ডিভিশন, এসইউবি মানে সাব দিয়ে সাবট্রাকশন, এবং এ ডাবল ডি দিয়ে মানে এডিশন, এবং এমইউএল দিয়ে সাধারণত হচ্ছে মাল্টিপ্লিকেশন। অর্থাৎ নর্মালি ইংলিশ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে হয়, এবং তাতে ভুল থাকলে ইজিলি সেটা হচ্ছে আমরা ধরতে পারি, ঠিক আছে? এটা ছিল এই ভাষা, এই অ্যাসেম্বলি ভাষার সবচেয়ে বড় সুবিধাগুলো। এবং এখানে কিছু কিছু অসুবিধাগুলো আছে, যেমন হচ্ছে এই প্রোগ্রামটা লেখাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এক ধরনের মেশিনে লেখা প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে কাজ করে না। আচ্ছা, তো এটা এটা হচ্ছে একটা অ্যাসেম্বলি আর মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মিল, ঠিক আছে? যেমন অনেক সময় প্রশ্ন আছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে মিল কোথায়। এই যে এই জিনিসটা মিল, যেমন আমরা যখন মেশিন ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম তখন আমরা জানছি যে এক ধরনের মেশিনে লেখা প্রোগ্রামটা অন্য ধরনের মেশিনে কাজ করে না। তেমন ভাবে এই সেকেন্ড জেনারেশনে যে অ্যাসেম্বলি ভাষা পড়তেছি সেটাও কিন্তু একই ধরনের সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা, মানে সহজ কথায় বলতে যে এই যে দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা মানে অ্যাসেম্বলি ভাষাটা, তার পোর্টেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা কিন্তু নাই। এবং তৃতীয় হচ্ছে কি, অ্যাসেম্বলি প্রোগ্রাম লেখার জন্য আমাদের মেশিনের গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে। আচ্ছা, এবং আরো কয়েকটা আছে। এবং এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তো অনেকটা মানুষের ভাষার মতো, তাই না? কারণ এখানে যে সংকেত ইউজ করেছে এবং এই সংকেতগুলো মিনিং কম্পিউটারকে বোঝানোর জন্য এক ধরনের অনুবাদক যন্ত্রের দরকার লাগে, যেটাকে বলা হয় অ্যাসেম্বলার। এবং পরীক্ষা আসে যে অ্যাসেম্বলার মানে কি, অ্যাসেম্বলার এক ধরনের অনুবাদক যন্ত্র বা আছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে, ঠিক আছে? এটা ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের অসুবিধা। মানে মানে এই যে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেগুলো হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য এক ধরনের অনুবাদক যন্ত্রের দরকার লাগে, সেটা ছিল এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা। তো আপনার বই যদি একটু পড়েন তাহলে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝে যাবেন। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষাটা, ঠিক আছে? এবং এই তৃতীয় প্রজন্মের ভাষাটা 1960 সালে আবিষ্কৃত হয়। এর আগের মানে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজটা 1950 সালে হয়েছিল এবং এটা 1960 সালে। এবং এই তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চতর বা হাই লেভেলের ভাষা বলা হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে আসে। এবং তৃতীয় প্রজন্মের ভাষা লেখা প্রোগ্রাম প্রোগ্রামকে উৎস প্রোগ্রাম বা হচ্ছে সোর্স প্রোগ্রাম বলা হয়। এবং তৃতীয় প্রজন্মের ভাষা হলো বেসিক যে প্যাসকেল বা হচ্ছে সি, সি প্লাস প্লাস বা ফোরট্রান, পাইথন, জাভা, ওরাকল, এই জিনিসগুলো ইউজ করা হয়, ঠিক আছে? এটা ছিল এই যে থার্ড জেনারেশনের গঠনটা। এবার আসি যে তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধাগুলো কি কি। এই এই তৃতীয় প্রজন্মের ভাষাটা সরাসরি মানুষের ভাষা, অর্থাৎ আমার ভাষা যেমন যেগুলা ব্যবহার করে আমরা প্রোগ্রাম রচনা করি, আমার ভাষা দিয়ে যেমন আমি প্রোগ্রাম রচনা করি। আচ্ছা, ভালো কথা, প্রোগ্রাম কিন্তু বাংলায় লেখা যায় না ব্রো, হ্যাঁ? সো প্রোগ্রাম সবসময় ইংলিশে লিখতে হয়। এবং আবার চায়না যারা আছে তারা চায়নার ভাষায় লিখে, তো ওইগুলা আলাদা, আমাদের জন্য সেটা ইংলিশে লিখতে হয়। আচ্ছা, তো এই যে তৃতীয় প্রজন্মের ভাষার সুবিধাগুলো যেগুলো, সেগুলো হচ্ছে যে এখানে মানে সংক্ষিপ্ত দক্ষ প্রোগ্রামার লেখা দক্ষ প্রোগ্রাম লেখা যায় এবং প্রোগ্রামের ভুল নির্ণয় করে তার সংশোধন করা খুব সহজ হয়। যদি কোনো ভুল হয় তাহলে সেটা আমরা খুব সহজে সংশোধন করতে পারি, যেহেতু এটা একটা আমাদের ল্যাঙ্গুয়েজে লিখি, আমাদের সাধারণ ইংলিশ ভাষায় লিখি, সো ভুল আমরা নির্ধারণ করতে পারি। এবং এক ধরনের মেশিনে লেখা প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে কাজ করে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, ঠিক আছে? এর আগে আমরা প্রথম দ্বিতীয় যে ভাষাগুলো পড়ছিলাম সেগুলোতে কিন্তু এই এই জিনিসটা কিন্তু কাজ করতো না, কিন্তু এই তৃতীয় প্রজন্মের ভাষায় সেই জিনিসটা কাজ করে। এবং এই ভাষা দ্রুত প্রোগ্রাম লেখা যায়, এবং এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য মেশিনের গঠন সম্পর্কে ধারণা থাকতে হবে না, ঠিক আছে? আমি কম্পিউটার চালাবো, এখন কম্পিউটার কিভাবে বানানো হয়েছে সেটা তো আমার জানার দরকার নাই, তাই না? এটা কিন্তু খুব টাফ হয়ে যায়। যেমন একটা হার্ডওয়্যার কিভাবে কাজ করে, একটা তোমার হার্ড ডিস্ক কিভাবে কাজ করে, বা আমাদের মনিটরটা কিভাবে কাজ করে, বা আছে
একটা সাউন্ড বক্স কিভাবে কাজ করে সেগুলো তো আমার জানার দরকার নাই। আমি প্রোগ্রামার, তার মানে আমি শুধুমাত্র প্রোগ্রাম জানবো, ঠিক আছে? আমার অন্য কিছু জানার দরকার নাই, জাস্ট আমার প্রোগ্রামে দক্ষ হলেই হবে। ঠিক আছে, এটা ছিল এই যে তৃতীয় প্রজন্মের ভাষা সবচেয়ে বড় একটা সুবিধা। এবং অসুবিধাগুলো কি কি? অসুবিধা হচ্ছে যে এখানে বেশি মেমোরির প্রয়োজন হয়, এবং দ্বিতীয় হচ্ছে যে প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে, এবং তৃতীয় হচ্ছে এই ভাষায় লেখা প্রোগ্রাম কম্পিউটারে সরাসরি বুঝে না, তাই মধ্যবর্তী একটা সফটওয়্যার ব্যবহার করতে হয়, মানে মানুষের লেখা ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম ব্যবহার করা হয়, যাদেরকে ইন্টারপ্রেটার বা হচ্ছে কম্পাইলার বলা হয়। এখন ইন্টারপ্রেটার কি, কম্পাইলার কি, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর তৃতীয় যেটা হচ্ছে, চতুর্থ যেটা, সেটা হচ্ছে এই ভাষা লো লেভেল ভাষা থেকে কম অনমনীয়। ঠিক আছে, এটা ছিল হচ্ছে এই ভাষার অসুবিধাগুলো। সো এই আমি বারবার বলতেছি যে এই মানে প্রজন্মের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে কত সালে আবিষ্কৃত হয়েছে, এটা মানে কেন টিকছিল, এবং এটা সুবিধা অসুবিধাগুলো কি কি, সেই জিনিসটা আমাদের ভালোভাবে জানতে হবে।